হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমি আমার চ্যানেলে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি সীমা আর আমার চ্যানেল নেম হচ্ছে সীমা রকমারি ভ্লগ আর বন্ধুরা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো কিন্তু স্কিপ না করে আর দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে আর বন্ধুরা আজকের ভিডিওটা যেটা নিয়ে হচ্ছে আমার মেয়ে না কদিন ধরে খুব বায়না করছে পার্টি সাপটা খাবো আর তো এখন বুঝতেই পারছো ডাব বিক্রি হয়ে যাচ্ছে বলে নারিকেল একদম থাকছে না আর বাড়িতে কেউ নেই যে হঠাৎ করে গিয়ে কেউ সন্দেশ নিয়ে আসবে আর বড় ফ্যামিলিতে বন্ধুরা অনেকটা সন্দেশ লাগে যেটা সবার পক্ষে কেনা সম্ভব নয় তাই জন্য আমি ঠিক করেছি সুজি দিয়ে পার্টি সাপটা বানাবো তো অবশ্যই আমাদের বাড়িতে দুধের ছানা থেকে আমি একটু অল্প সন্দেশ তৈরি করছি সেটা সুজির সঙ্গে মিশিয়ে দেবো যাদের নেই তারা নাও দিতে পারে শুধু সুজি দিয়েই বানাতে পারে তো চলো আমি কিভাবে সুজি দিয়ে সাপটাগুলো বানাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব তো এগুলো কিন্তু আমি বানাবো আর আমি সকাল থেকে এই ভিডিওটা স্টার্ট করে দিয়েছি আর সন্ধেবেলা বানাবো তার জন্য ডাল ভিজে দিতে হবে মুগের ডাল তো চলো সন্ধ্যেবেলায় আবার ফিরে আসছি গুড ইভিনিং বন্ধুরা তো দেখো আমি সুজির পাটিসাপটা বানানোর জন্য কি কি নিয়ে নিচ্ছি নুন নিয়েছি দুধ নিয়েছি আর তোমার নিয়েছি পরিমাণ মতো চিনি আর সুজি তো দেখো ওগুলোও পাশে রয়েছে দেখো এই দেখো চিনি পরিমাণ মতন সুজি আর অবশ্যই সুজিটা ভেজে নিতে হবে তো দেখো এদিকে একটা কড়াতে আমি দুধ এলে তাতে ভাজা সুজিটা দিয়ে দিচ্ছি আর যেটুকু আমি সন্দেশ বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি আর এদিকে আমি মুগের ডালটা ভিজিয়ে রেখেছিলাম দুপুরে সেটা ভিজে গেছে আর এদিকে দেখো আমার আর ক্ষীর মারাটা সম্পূর্ণ হয়ে গেছে আমি ক্ষীরটা মেরে দিয়েছি তো দেখো কত সুন্দর ক্ষীরটা হয়েছে সুজি অল্প সন্দেশ আর দুধ দিয়ে খুব সুন্দর আমি ক্ষীরটা মেরে রেখে দিয়েছি তো চলো এবার পাটিসাপটার গুলোনিটা করে নিই তো দেখো একটা ব্যাটার তৈরি করতে গেলে প্রথমে ওই যে মুগের ডালটা যে আমি বেটে নিয়েছিলাম সেটা আমি নিয়ে নিলাম আর ওতে আমি কী কী দেবো দেখো দেখে নাও অল্প নুন দিয়ে দেবো কেননা ব্যাটারটাতে একটু নুন নুন না হলে খেতে ভালো লাগবে না তার জন্য আমি অল্প করে নুন নিয়ে নিচ্ছি এবার ওতে আমি নিয়ে নেব ময়দা ময়দা নিয়েছি আমি দু কাপ ময়দাটা পাশে ছিল তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি অবশ্যই ময়দা লাগবে ময়দা ছাড়া কিচ্ছু হবে না ময়দা আর অল্প করে তোমরা গুড়ি নিয়ে নেবে যদি দু কাপ ময়দা নাও তাহলে এক কাপ গুঁড়ি নিয়ে নেবে আর হালকা করে চিনি দিয়ে দেবে কেননা মিষ্টি মিষ্টি নাহলে যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেরকম মিষ্টি কেননা ওই যে ক্ষীর মারাটাই মিষ্টি থাকে তো তার জন্য গুলুনিটা হালকা মিষ্টি দিলেও চলবে আর যারা খুব মিষ্টি খাও তারা অবশ্যই একটু বেশি করে মিষ্টি খাবে আর দেখো আমি গুঁড়িটাও এবার অ্যাড করে নিলাম এক কাপ গুঁড়ি দু কাপ ময়দাতে আর একবার বলে দিচ্ছি দু কাপ ময়দাতে এক কাপ গুঁড়ি লাগবে আর মুগের ডালটারও আমি পরিমাণটা বলে দিলাম এক কাপ এক কাপ মুগের ডালই যেই যথেষ্ট তো দেখো বন্ধুরা এইটা আমি ভালো করে মেখে আর জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিই চলো করে নিই ততক্ষণ তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো ক্ষীরটা আমি পাশের ওভেনে রেখে দেব আর এই যে ব্যাটারটা তৈরি হয়ে গেছে দেখো এটা আরেকটু পাতলা হবে এটা গাঢ় হয়ে গেছে আর একটু পাতলা করতে হবে আর একটু নিয়ে নিয়েছি সাদা তেল আর তোমাদের কাছে যদি তেল ব্রাশ থাকে তো নেবে আমি একটা বেগুনের ডাটি নিয়ে নিয়েছি তো দেখো বন্ধুরা আমি একটা টাওয়া বসিয়ে দিয়েছি আর ওতে ভালো করে তেলটা সাদা তেলটা বুলিয়ে নিতে হবে অবশ্যই তো চলো আস্তে আস্তে দেখো আর ফ্লেমটা অবশ্যই লো রাখতে হবে কেননা তাড়াতাড়ি গরম হয়ে গেলে না নিচুটা পুড়ে দেয় কিন্তু ওপরটা কাঁচা থেকে যায় তো দেখো বন্ধুরা এ মানে ছোট একটা চামচ সাইড হাতা নিয়ে নেবে আর ওইটার এক হাতা করে যার যেমন ভাব মানে সুবিধা হবে সেই রকমই করবে তো ওপরে এইরকমভাবে বুড়াতে থাকবে খুব সুন্দর এটা পাতলা হবে দেখো তোমাদের ভালো লাগবে আমি আশা করছি তো অনেকেই তো পাটি সাপটা ভালো করে বানাতে পারো কিন্তু আমি খুব একটা বানাতে পারি না কিন্তু যেমন বানাতে পারি তোমাদের সঙ্গে সেরকম শেয়ার করছি আর দেখো এই এইরকমভাবে লাইন করে দিয়ে দিতে হবে দেখো এই রকম ভাব দিতে হবে হ্যাঁ আর এবার ওই দুদিকের পাটটা উল্টে দিতে হবে দেখো বন্ধুরা আর প্রথমগুলো না একটু অসুবিধা হয় তারপরে করতে করতে ঠিক হয়ে যাবে আমার এটা প্রথম তো নিচুটা একটু মানে ফ্রেমটা হাই হয়ে গেছিলো বলে না একটু একটু যেন তারই মধ্যে কেমন পোড়া পোড়া হয়ে গেছিলো কিন্তু পরেরটা দেখো কত সুন্দর হয়েছে ওই একইভাবে করবে কিন্তু বন্ধুরা এই যে এইটা একটা পার্ট উল্টানো হলো ওইটাকে নিয়ে আবার উল্টে দেবে ওই দিক থেকে কিন্তু দমড়াবে না এই এইটাকে নিয়েই রোলের আকারে উল্টে দেবে এই এই রকমভাবে উল্টালে না ভেতরের যে পুটটা থাকবে সেটা কিন্তু বেরিয়ে আসবে না এটা খুব সুন্দর হয়ে থাকবে আর একটা একটা করবে আর চাটুর গায়েতেই রেখে দেবে বন্ধুরা দেখো আমার সম্পূর্ণ হয়ে গেছে সবকটা করা হয়ে গেছে এবার আমি ঘি দিয়ে ভেজে নেবো এই দেখো আমার সবকটা তৈরি হয়ে গেছে এবার ঘি দিয়ে ভাজতেই হবে নাহলে না খেতে ভালো লাগবে না কেমন খেতে একটা লাগবে কিন্তু ঘি দিয়ে ভাজলে এত সুন্দর একটা সেন্ট আর এত সুন্দর একটা ভালো লাগবে বন্ধুরা অনেকেই কিন্তু ঘি দিয়ে ভাজে না তো ঘি দিয়ে ভেজে দেখবে বন্ধুরা খুব ভালো লাগবে খেতে পাটিসাপটা তো আমি করলি ঘি দিয়ে ভাজি আর এই পাটিসাপটার মধ্যে মুগের ডাল কাঁচা দুধ দিয়েও অনেকে মাখতে পারে কিন্তু সবার বাড়িতে তো ওর কাঁচা দুধ থাকে না তাই জল দিয়েই ব্যাটারটা তৈরি করতে হয় তো কাঁচা দুধটা দিলে আরও সুন্দর হবে তো কাঁচা দুধ আর ওই মুগ ডালটা অবশ্যই দিতে হবে সেন্টটা খুব সুন্দর হয় তো বন্ধুরা দেখো আমার এগুলো সব ঘি দিয়ে ভাজা হয়ে গেছে আর এক পিট হয়ে গেলে অবশ্যই আর এক পিট উল্টে দিতে হবে কিন্তু বন্ধুরা দেখো এই আর এক পিট করে উল্টে দিতে হবে নালে কিন্তু দু দুপিটেই ঘিটা ঠিক ভালোভাবে যাবে না তো বন্ধুরা দেখো আমার কিন্তু সব কটা পার্টিসাপটটাই না সুন্দরভাবে ঘিয়ে ভাজা হয়ে গেছে দেখো এই যে ওই যে ওইটা নাড়ছি কালো পাড়াটা না ওটা সব থেকে প্রথম করা হয়েছে বলে ওই রকম কালো হয়ে গেছে তো পরের গুলো দেখো কত সুন্দর দেখতে হয়েছে খুব মানে লোভনীয় জিনিস এটা একটা তো নারকেলের ছাই মেরে করলে আরও সুন্দর খেতে হয় তো সুজিরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে তো অবশ্যই তোমরা যদি অল্প সুজি থাক সুজি দিয়ে অল্প সন্দেশ একশো মতো সন্দেশ ওর সঙ্গে অ্যাড করে দেবে আরও সুন্দর খেতে লাগবে দেখো কত সুন্দর লাগছে আমার এই সুজির পাঠাশাপটা রেসিপিটা যে তোমাদের ভালো লাগে তোমরাও ট্রাই করবে আর অবশ্যই আমার চ্যানেলটিকে নতুন বন্ধুরা যারা দেখবে সাবস্ক্রাইব করে দেবে আশা করছি তো